কেমন তো দেখেছো? ওই যে দেখো অনেক বড় এটা, ওই যে চলে যাচ্ছে, আমার মেয়ে চিৎকার করছে, অনেক বড় দেখেছো? মেয়ে কোনায় চলে এসেছে, ও ওয়ালে বেয়ে বেয়ে এসছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, কারণ মেয়ের শরীরটা এখনো ঠিক হয়নি, তো মেয়েকে নিয়ে একটু টেনশনে আছি। আমাদের ঘরে দেখো 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 আমার মেয়ে দেখতে পেয়েছে ঘরে, দেখো আমার মেয়ে কেমন চিৎকার করছে দেখেছো? আমার মেয়ের চোখ বাইরি কেমন চেঁচাচ্ছে দেখো আমার মেয়েকে, দেখেছো দেখেছো কত উঁচুতে ওইটা ওইখানে ছিল। আমি মানে কি বলবো, আমি না সারাক্ষণ ভাবছিলাম যে নিশ্চয়ই আমার ঘরে ঢুকবে, সত্যি সত্যি ঘরে ঢুকে গেছে দেখো। ডগির ওইখানে করেছিল ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিক দিয়ে, আমি ওইখানে অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। আমার মেয়ের চোখে আগে পড়ে, ও সাপটা ওই আগে দেখেছে দেখো, কত উঁচুতে ও শুয়ে শুয়ে দেখে, ও চিৎকার করছে, কি ওটা চকলেট দিচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে সাপকে চকলেট দিচ্ছে দেখো। হ্যাঁ বড়টা কিন্তু এটা খুব বড়, দেখালাম অনেক উঁচুতে, তোমাদেরকে দেখাবো আরো, মানে আমি অবাক হয়ে গেছি। আমি সারাক্ষণ ভাবছিলাম এটা আমার ঘরে আসবে, ঘরে আসবে, আমি খুঁজে পাচ্ছিলাম না আমার মেয়ে। বললাম না যে যে কোথাও যদি একটা শুয়োপোকা, একটা প্রজাপতি, একটা মানে বলতা টোলতা ঘরে ঢুকে আমার মেয়ে আগে দেখতে পাবে, দিয়ে জুতো নিয়ে বা এটা ওটা নিয়ে মারা জনাই করবে। দেখো আর চিরুনি নিয়ে মারতে যাচ্ছি, বাবা যায় না যায় না, অনেক উঁচুতে সাপকে বলছে আই লাভ ইউ, আমার মেয়ে সাপকে বলছে আই লাভ ইউ, ওটা স্নেক, যায় না বাবা যায় না, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, অনেক উঁচু তো দেখো দেখেছো, ওকে কোলে নেবে নাকি, অনেক বড় এটা বুঝেছো, বাবা দাঁড়াও এরকম করে না, ইস আমার মেয়ে চোখ মাইরি বেরিয়ে যাবে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখেছো দেখেছো ওই যে দেখো অনেক বড় এটা, ওই যে চলে যাচ্ছে, আমার মেয়ে চিৎকার করছে, অনেক বড় দেখেছো, মানে আগে একবার ঢুকেছিল আমাদের ঘরে এটা, ওইটা একটু বেশি কালো কালো ছিল, এটা না সাদা সাদা, দেখো দেখো বাবা এরকম করে না, চলে আসবে কিন্তু স্নেক, হ্যাঁ স্নেক স্নেক উচ্চারণ করতে না, হিং বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে বাবা, বেরিয়ে যা, কোথায় যা, বলো বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমাও, চলে যাচ্ছে, এখন কোন দিকে যাবে জানলাও খুলে দেখতে পারবো না। মা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও মা, দেখেছো এখন দেখা যাচ্ছে, এখন কোন দিকে যায় বুঝতে তো পারবো না, নামে না বাবা নামে না, এদিকে এসো, ওই যে লিস্টটা দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি জুম করে দেখালাম, আমি জানি না কতটা দেখতে পেয়েছো, বাবা পড়ে যাবে তো, বেরিয়ে গেল, সিং চলে গেল, স্নেক চলে গেল, টাটা করে দাও, টাটা। আমার সোনামাটার চোখ মাইরি বাবলে, আমার সোনামাটা দেখতে পেয়েছে, ও বাবা জানলা খুলে এখন দেখেছে, আমি জানি না কত দূরে আছি, আমি না ভাবছিলাম আমার ঘরে আসবে, ঘরে আসবে। আমি ওই দিনও একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা আমাদের ঘরে ঢুকেছিল ওই সাপটা, আমার মনে হচ্ছিল অনেক দিন থেকে মনে হচ্ছিল যে আশেপাশে সাপ ঘুরছে, আশেপাশে সাপ ঘুরছে, তখনই আমার ঘরে ঢুকে গেছিলো। আর এগুলো না এক্ষুনি এখানে, এক্ষুনি কারোর মধ্যে আবার কই চলে যায় বোঝা যায় না, কিন্তু এখন তো দেখা যায় না কোথায় বেরিয়েছে, দেখতে পেয়েছো? ওই সাইডে ফাইডে মানে বাইরে বেরিয়ে গিয়ে দেখতে হবে, দেখি তো বাইরে বেরিয়ে, চলো তোমরা, বেরিয়েছে তো ঠিকই, বেরিয়ে এখন ও এই যে দেখতে পেয়েছো, এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে পুরো দেখতে পাবে কি কই যেন, দাঁড়াও ওই যে ওই যে ওই যে ঝুলে আছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখা, ওই যে দেখেছো, ওই যে স্নেকটা দেখেছো, এখনো পুরো বের হয়নি, দেখো ওই দিক দিয়ে না এই কোনায় চলে এসেছে, ও ওয়ালে বেয়ে বেয়ে এসছে বুঝেছো, এই কোনায় এই দরজার কাছে, আমি যেখানে কথা বলছি এই সাইডে, এইখানে ওয়ালে কিছুটা লেজ আছে আর বডিটা বেরিয়ে টিনের উপরে আছে, বুঝতে পেরেছো দেখেছো, বের না হলে শান্তি নেই। মা বলো, হ্যাঁ স্নেক বাবা, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো, তাড়াতাড়ি দেখেছো দেখেছো দেখো দেখো কত বড়, হ্যাঁ কত বড় দেখো দেখেছো,
কোথা থেকে কোথায় চলে এসেছে। হ্যাঁ বেরা বাবা, বেরিয়ে যা রে বাবা, এরকম করিস না, বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখেছো ও ওইভাবে ওই স্ট্যাচু হয়ে থেকে গেছে। আমার মেয়ে বক 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 করে যাচ্ছে, দেখো দেখ, বেরিয়ে যা বাবা, বেরিয়ে যা রে। দেখো দেখো কিভাবে এ হয়ে আছে, দেখেছো। আমার মেয়েটা সিং আবার স্নেহকে বলছে আই লাভ ইউ, চকলেট খেতে দিচ্ছে আমার মেয়ে, কি অবস্থা। ছোনা মাটাই তো দেখেছে ঘরের ভেতরে সাপ, ভূত কি ঘরে কিন্তু সাপ আমাদের, ওই দেখেছে ঘরে সাপ। হ্যাঁ আমাদের এই দেখেছে, এই যে বেরিয়ে এসছে এখানে, মানে আমার মেয়ে সেই জব কিছু দেখতে পায়, কোথায় কি আছে, কোন পোকা মাকড় ঘরে ঢুকছে না ঢুকছে, আমার মেয়েই আগে দেখে। কই কই, এখনো পর্যন্ত বের হয়নি, কারণ কি বলতো, বুঝতে পারছি না, বের হলে তো দেখা যেত এই জায়গাটায় যে উপরে কোনায় না, এই জায়গার কোনাতে ও এখনো ওইখানে পুরো পেঁচিয়ে টেঁচিয়ে আছে, বাইরের দিক দিয়ে দেখতে পেয়েছি, ভেতরে এসে দেখতে পাইনি, আর তাড়ানোও যাচ্ছে না, কিভাবে তাড়াবো দেখতে পাচ্ছি না যে ভেতর থেকে, তাই জন্য তাড়াচ্ছি না, দেখি ওয়েট করছি কখন বেরোয়, নাহলে তো একটু তো টেনশন থাকবে, আমার মেয়ে তো একেবারে পাগল হয়ে যাচ্ছে। কোথায় ছিল বাবা, খালি দেখাচ্ছে, ওখানে ছিল ওখানে ছিল, এসো এদিকে এসো, বেরিয়ে গেলে একটু মানে কি বলতো টেনশনটা হতো না, বুঝেছো, না বেরোলো বেরিয়ে তো যাবে, এখন এগুলো কি বলতো, মানে এক্ষুনি এইখানে দেখছো, তারপরে 5 মিনিট পরে দেখো নেই, আমি সকালে দেখেছিলাম ওইখানে। হ্যাঁ কি বাবা, হ্যাঁ ওই যে ওই কোনায় আছে বাবা, ওই কোনায় আছে, সকালে দেখ, মানে সকালে মানে কি ওই যে 10:30-11টার দিকে দেখি কুকুরের কাছে এসছে, কুকুর পুরো চিৎকার করলো, তারপরে খেয়াল করলাম দেখলাম ও সুপারি গাছ দিয়ে একটা গাছে গেছে, তারপরে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু সাপটাকে দেখতে আর পাইনি, পরে ভাবছিলাম যে এস তো ঘুরিয়ে ফিরে ঠিক আমার ঘরে আসবে, আমি রান্না করছি খেয়েছি, আমি কিন্তু না সারাক্ষণ ঘরের দিকে তাকিয়েছি যে কোথায় এসে আছে কিনা, কারণ টিনের তো তো বোঝা যাবে এলে পরে। তারপরে এই যে একটু আগে আমার মেয়ে দেখলো, হ্যাঁ বলো, ওঠো ওঠো, হুম কি কি বলো, বুঝেছো, এখন একটু তো নজর রাখতে হবে, কারণ রাত যত সময় না হচ্ছে তত সময় একটু নজর দেই, যাতে বেরিয়ে যায়, না বেরোলে কিছু করার নেই, পরে জানা যাবে আর কি, কপাল ঠিক আছে, চলো তোমরাও সাথে থাকো, কারণ তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করবো। দেখে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, খুঁজে যাচ্ছি পুরো ইয়ে করে করে, নিকুত করে খুঁজছি কোথায় চিপকে আছে, কোথায় চিপকে আছে, বোঝা যায় না তো কালারটা পুরো, না ওই যে টিনের কালারের মতো, যে নতুন টিন না এই টিনের কালার, বুঝেছো, তাই জন্য বোঝা যায় না। বলো বসে পড়েছো কেন বাবা, কি হয়েছে, আর আমার মেয়ে চকলেট খাবে, আই লাভ ইউ, আই লাভ ইউ স্নিক, চুনতি মাটা, হ্যাঁ তো চলো আবার যদি বের হয় তো তোমাদেরকে দেখাবো, আর যদি চলে যায় তো ভালো কথা, দেখা যাক কি আছে এখন, ঠিক আছে চলো। কি জানি এইদিকে ঢুকলো না দেখলাম, তাই জন্য তো খুঁজলাম, ওইদিকে দেখা গেছিলো কিন্তু আমার মানে কি বলতো, ওই সাইড দিয়ে বেবে না ওইদিক দিয়ে বেরিয়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না, অনেক খুঁজলাম অনেক, মানে কি বলতো শেষমেশ সন্ধে হয়ে গেছে না, ফিনাইল দিয়ে মোটামুটি মানে যতটা এ করা যায় একটু ওয়ালে ঘুষে টুষে দেওয়া হয়েছে, আর রাত্রিবেলা কারণ ছোট বাচ্চা ঘরে আছে, বুঝতে পারবো না যদি রাত্রি ভিতরে যদি চলে আসে, তো সেই জন্য মোটামুটি এরকম করে দেওয়া হয়েছে, এখন তো দেখতে পাই না আমি কি চিৎকার করছে, দেখো বাবাই বলো, টেনশন তো আছে অবশ্য কিন্তু খুঁজেই পাচ্ছি না, আমার মেয়ে দেখো বেয়ে বেয়ে যাবে, এখন পাগলামি শুরু করছে, কই যাবে, হ্যাঁ অনেক খুঁজলাম কিন্তু খুঁজেই পাচ্ছি না, বেরিয়ে গেছে অবশ্য মনে হচ্ছে, ওয়ালের ফাঁক আছে না এই সাইডে, এগুলো দিয়ে বেয়ে বেয়ে যাওয়া যায়, তো মনে হচ্ছে চলে গেছে, অনেক খুঁজলাম, ফিনাইলও দিয়ে দিয়েছি, এবারে যেটা হবে তো সেটা দেখতেই পাবো, আর কিছু বলার নেই। ও ছোনা মাটা দেখেছো তো, ওখানে 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 ওখানে, দেখো এখন আমি ভিডিও শ্যুট করছি, দেখতেই পাচ্ছ মেকআপ টেকআপ করা, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এখন কাল আমাদের ঘরে একটা সাপ এসেছিল, ওইটা জানি চলে গেছে, ফিনাইল দেওয়া হয়েছে, কিন্তু এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে উঁচুতে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, জুম করে দেখাবো, বুঝতে পারবে, আমি হঠাৎ করে না মানে উপরের দিকে তাকালাম, আর কাল ওই চিপার মধ্যেই ছিল, আজকেরও সেম, মানে আমি যাই না এটা যাবে কিনা, কীভাবে আমাকে দেখছে, আমি তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে, তোমরা দেখতে পাবে, আমি জুম করে দেখাবো তোমাদেরকে, বুঝেছো, ঘরে ছাড়বে না বললাম, ঘরে ছাড়বে না, ওইখানে ছিল কাল, বুঝছো বললাম না ওই চিপায় ছিল, ও বেরই হয়নি, এই যে সাপ।
হ্যাঁ, কাল সারা রাত ছিল। ওই যে পুচকিকে পাঠাতে না করছিলাম আমি, এই যে ওই জায়গাটাই ছিল, ওই যে এখন হঠাৎ করে না আমার চোখ চলে গেছে, ওই যে ওই তো, কই, ওই তো ভুলে তো না, ওই তো, ও মা রে মুখটা গেল দিকে, দেখছো মানে কাল থেকে যায়নি, এই ঘর থেকে যাবে না, ও কাল ওই জায়গাটাই ছিল বুঝেছো, ও বেরি হয়নি কাল। ওই জানবো কি করে, খুঁজে পাইনি না, অনেক খোঁজার চেষ্টা করেছি তো, আজকে 2 দিন সারাটা কাল মানে রাত্রিবেলা সাপের সাথে ঘুমিয়েছি, আমাদের ঘরে আমাদের সাপ এক সাইডে ঘুমিয়েছে, আমরা এক সাইডে ঘুমিয়েছি, চিন্তা করো সারা রাত সাপের সাথে কাটালাম। হ্যাঁ, এইদিকে আমি হঠাৎ করে না তাকালাম, দেখি মুখটা মুখটাকে এদিকে বের করে রেখেছে, ওই যে বের করে রেখেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আমি জুম ক্যামেরা করে দেখাচ্ছি, মানে ভাবো মানে রাত কাটালাম সাপের সাথে, না না আমি না রাত্রিবেলা না অনেক করে দেখছি, ও রাত্রিবেলা বেরোবে না তো আমি জানি, খালি সকালে মনে হয় না, আমার অসুবিধা নেই কারণ খুঁজে পাইনি, কারণ অনেক খুঁজেছি না তো সেই জন্য ভয়টা নেই, আমি ভয় পাই তো আমি খুব ভীতু, বললাম তো রাত মানে রাত্রিবেলা সাপের সাথে কাটালাম। হা করছে এ বাবারে, কিভাবে হা করলো, আরে ওই যে কাল ওইখান থেকে এসছে না বাবা লোকনাথ, দেখছিস বাবা, দাঁড়াবে না তো ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে তোমাদেরকে তোমাকে ভালো করে দাও বাবা, যা বাবা তোকে কোনো তোর কোনো ক্ষতি করছি না রে বাবা, যা, ভয় লাগে বাবা এইভাবে থাকলে পরে কোনো কিছু করতে পারবো বলো, ও চুক্তি মেরে সেম করে থেকে গেছে, গরম হয়ে যাচ্ছে না, হ্যাঁ ঠিকই বলছো, সাপের সাথে আমাদের এখন দিন কাটাতে হচ্ছে, রাত কাটালাম দিনও কাটাবো, মানে কাল বিকেল থেকে চলছে সাপের সাথে যুদ্ধ, কিন্তু কি বলতো তাড়ানোর ব্যাপারটা না, কিন্তু সামনে দেখতে পেলে একটা ভয় থাকে না, বাচ্চা ছোট বুঝেছো, বিকেল থেকে রাত, রাত থেকে আজকে দিন, এখন কখন বেরোয় একটা টেনশান, মানে হঠাৎ করে দেখতে পেলে তো আমার জান যাবে গা, মানে আচমকা যদি কোনো সময় দেখতে পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যাব, খুঁজলাম ও না ওই এর মধ্যে না একদম পুরো সেট হয়ে থাকে, মানে বোঝা যায় না, হ্যাঁ ভেতর কি করব বলো তো, বাস্তু সব ভালো তো, না না থাকের ব্যাপারটা না ওইটা, দেখো মেন কি বলতো ছোট বাচ্চা না, কাল যেমন পুচকি দেখেছে, কাল তো পুচকি দেখেছে, আজকে হঠাৎ করে আমার চোখ চলে গেল, মানে নোট ছিল, কি নড়ে রে ভাই, বললাম না যে আমি দেখো মেকআপ টেকআপ করে আমি ভিডিও শ্যুট করছি রানিং, তখনই দেখলাম বুঝেছো, তুমি কি ইয়ে নিছিলা, নেট নিছিলা, হ্যাঁ হচ্ছে না তোমার নেট, দেখি কি একটা হয়েছে তোমার নেটে, তো চলো আবার যদি দেখা হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, মানে ওই চিপটার মধ্যেই আছে, ওই যে দেখো ওই যে মুখ বের করে রেখেছে, তুমি যে ওইখানে তাড়ালে ও কিন্তু ওই ওই তো মুখ দেখতে পেয়েছো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখাই তোমাদেরকে, দেখাই দেখো মুখটা জাস্ট বের করে রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে এক্ষুনি কিন্তু তাড়ানো হলো, এ যাবে না আজকে আমাদের ঘর থেকে যাবে না, এর সাথে আমাদের এখন কতদিন কাটাতে হয় কে জানে, ভগবান জানে বুঝেছো, এক্ষুনি কিন্তু আমার বর একটু এ করলো যাতে চলে যায়, চলে গেলে তো ভালো কিন্তু যাচ্ছে না, এখন থেকে আবার মুখ বের করে রেখেছে, মানে ওই জায়গাটা এমন পজিশান ও সুন্দরভাবে থাকতে পারে ওখানে, মানে ওর কোনো অসুবিধা হয় না, সেই জন্য ওখান থেকে নড়ছেই না, কাল সারা রাত এখানে ছিলাম, আমরা তো অনেক চেষ্টা করেছি কাল ওকে তাড়ানোর জন্য, কী করবো বলো তো, দিনের বেলা ঠিক আছে রাত্রিবেলা তো ওইভাবে থাকা যায় না, না
দেখলে সাপটা যেতেই চাইছে না, আমাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছে। এ কিছু করার নেই, কী বলতো, ভালোবাস্তু সাপ তো, বাস্তুর মধ্যে আছে, অসুবিধা নেই। কিন্তু পুচকি ছোটো, কোন সময় হয়তো নিচে নেমে এলো, মেয়ে খেলছে, ওইটাই বেশি ভয় লাগছে, বুঝেছো? ওকে এক্ষুনি করা হয়েছে, ও আবার এসে চিপকে আছে। তোমাদেরকে তো জুম করে দেখালাম, দেখা যাক এখন কী করা যাবে, কতক্ষণ থাকে। মানে সারা রাত কাটালাম, এখন আজকের হয়তো সারাদিন কাটাতে হবে, আবার সারা রাত কাটাতে হবে। কাল আমি রাত্রি যতবার ঘুমিয়ে গেছে না, ততবারই দেখছি মশারির উপরে হয়তো শুয়ে আছে, বা এই কেবিল লাইন তারের উপরে শুয়ে আছে, বা ওই সাইডে ওয়ালে শুয়ে আছে, অনেক করে দেখেছি কিন্তু দেখতে পাইনি। রাত্রিবেলা তো বেরই হয় না, এই যে এখন বের হয়েছে, ভাবো কাল নেগিনি সাপ আমাদের ঘরে করে। দেখতে পেয়েছো? রিক্স নেওয়া যাচ্ছে না গো, বাচ্চা ছোটো না, তাই কী করবো বলো তো, একটু তাড়াচ্ছি এখন। বাবা না তাড়ালে হবে না, আমার মেয়ে ছোট, ও দেখতে পাবে ঠিকই, বাবা যায় না, দেখতে পেয়েছো তোমরা? জুম করে তোমাদেরকে দেখালাম, বুঝেছো? এখন দেখি যায় কি না, গেলে তো খুব মঙ্গল হয়, নাহলে আজকে সারাদিন তো আমার 12টা বাজবে, মানে সারাক্ষণ টেনশন টেনশন, কী যে করবো বুঝে উঠতে পারছি না। ও দেখছে দেখছো তো, ওটা কিন্তু অনেক বড়, বুঝেছো? দেখো আর না বেরোলে তো কিছু করার নেই, এখন ওইভাবে থাকতে হবে সাপের সাথে, কি করবো, রাত কাটালাম, দিনটাও কাটাতে হবে, বুঝছো? দেখালাম, এখন আমার বর ব্যবস্থা করছে তাড়ানোর জন্য, দেখা যাক কি হয়। বাবা জারি ভয় লাগছে। আর জানো এই সাপগুলো না, মানে আমাদের বাবাদের এদিকে না এরকম ধরনের সাপ দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, এখানে এসে এই ধরনের কেমন নড়ছে, দেখো কেমন নড়ছে, ওই বাবা যায় না, নড়ছে, দুলছে দুলছে, বুঝেছো, দুলে যাচ্ছি একা একা, এমন একটা জায়গায় আছে মানে ওখান থেকে নড়েই না। ওকে কত করে কালে করা হয়েছে জানো, মানে কি বলতো, দিনের বেলা তবু কি, যেখানে যাবে দেখতে পাওয়া যাবে যদি ঘরের মধ্যে থাকে বা বেরোলে, এবার রাত্রিবেলা তো সেটা দেখতে পাবো না, তো বুঝতে পারিনি, আমরা জানি চলে গেছে, কিন্তু ওই যে ওই জায়গাটাতে ছিল আজকে বেরিয়ে পড়েছে, টুক করে বেরিয়ে পড়েছে, নড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে, এরকম করে নড়ছে, এরকম করে দুলছে দুলছে, কী হয়েছে, খাও খাও। মিললে আমার মেয়েকে নিয়ে ভয় লাগছে গো, আমার ছোটি মাতা, ওটা কি স্নেক বলতে পারেনি, চিং ভাবো তুমি সারা রাত মেয়েকে নিয়ে সাপের সাথে কিভাবে ছিলাম, মানে ওই সাইডে ছিল আমরা, এখানে যদি রাতে বিতে চলে আসতো, আর ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ও ওর জায়গায় ছিল, আমরা আমাদের জায়গায় ছিলাম, বুঝতে তো পারিনি না, আমরা তো আর জানতাম না যে ও এখানে ছিল, তাই না? এখন দেখে মানে এখন যেহেতু দেখলাম তাই মনে হয়েছে, আইডিয়া করলাম যে তাহলে সারা রাত এই জায়গাটাই ছিল আর আমরা এখানে ছিলাম, সারা রাত সাপের সাথে ছিলাম, এখন রাত কাটালাম, দিন কাটাবো, শিং কই, ওই যে ওই তো ওই তো ওই তো, হুম কোথায় এত নজরে নজরে রাখাও যাবে না, বুঝেছ? এর আগে ওই ঘরে ছিল, ওটাকে পরে না খুঁজে, ওইটা তো খুঁজে পেয়েছিলাম না, কি বা কোথায় বেরিয়েছে কি কি করেছে খুঁজে পেয়েছিলাম না, কিন্তু এটাকে কাল রাত্রে দেখার পরে আই নড়ছে কিভাবে, নড়ছে বাবা, আরে কেমন দুলছে, ফিনাইল দিয়ে দিয়েছে আমার বর, গাড়িতে গুলতে পড়ছে, পড়ুক মুছে দিতে হবে ফিনাইল, এই গন্ধ আর সহ্য হয়ে বেরোচ্ছে বেরোচ্ছে, বেরোবে ও, বেরোই যাবে, হ্যাঁ বেরাক বেরাক, বেরোচ্ছে বেরোচ্ছে বেরাক, তাড়ানো দরকার, কি অবস্থা দেখো, ফিনাইলের গন্ধ ও শুট হয়ে গেছে, বাবা যায় না, আরে হ্যাঁ বললাম না ওর গায়ে লাগেই না, ওর গায়ে টাচ, হ্যাঁ পাইপের ফাঁকায় ফাঁকায় থাকে, যাচ্ছি মা যাচ্ছি। তো দেখো গাইস, তোমাদেরকে তো সব দেখালাম, সাপটা আপাতত নেই, বের করে দেওয়া হয়েছে, চালের উপর দিয়ে কোথায় গেছে কত খুঁজে পাইনি, ঘরেও দেখলাম দেখতে পাইনি, এখনো পর্যন্ত নেই, তো এখন পর্যন্ত মানে কি বলতো একটু টেনশনটা কম, দেখা যায় না আবার তো কখন চলে আসে, কারণ এগুলো কোথায় কোথায় থাকে বোঝা যায় না, কখন টুক করে ঢুকে যাবে বুঝতে পারবো না, কিন্তু একটা জিনিস কি বলতো, কাল রাত্রিবেলা ঘরেই ছিল, আমরা জানতে পারিনি, কারণ রাত্রিবেলা কাল আমরা সাপের সাথে রাত কাটিয়েছি, বুঝেছো? আর কি বলবো, মানে সকালবেলা যে মানে কাল রাত্রে যেই জায়গাটা সন্ধ্যেবেলা আমরা দেখেছিলাম ওই জায়গাটা থেকে আজকে সকালেই বের হয়েছিল, বুঝেছো? আপাতত টেনশন ফ্রি, দেখা যাক যাই না, পরে দেখলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো আর বেশি বকবক করবো না, আমার মেয়ে পুরো চিৎকার করে যাচ্ছে, তো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।